আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আদাব। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা আমাদের পূর্ব ঘোষিত আজকের যে ক্লাস, সেই ক্লাসে চলে আসছি। তো আজ আমরা ইউনিট 5 লেসন 2 দ্য লাঞ্চন নামের বিখ্যাত একটা গল্প রয়েছে, উইলিয়াম সমারসেট মমের লেখা। তো এই গল্পটা নিয়ে আমরা আজকে ছোট্ট গল্পটা নিয়ে আলোচনা করব। এই লাঞ্চন শব্দটা আসলে লাঞ্চেরই একটা সমার্থক শব্দ বলতে পারেন। লাঞ্চ মানে দুপুরের খাবার আর কি, লাঞ্চ। উইলিয়াম সমারসেট মম, এই মম বানানটা দেখলে অনেকে চিন্তা করে এটা তো মম না ভাই, এটা উচ্চারণ হবে মগাম। অনেকে মনে করে, আমি নিজেও মনে করতাম, এম এ ইউ জি এস এম মনে হবে মগাম। আসলে মগাম না, এটা উচ্চারণই হচ্ছে মম, মম, মমও না কিন্তু। হ্যাঁ, মম। যেমন আপনারা আপনারা ইংল্যান্ডের একজন ক্রিকেটার ছিল মাইকেল ভন, দেখেন ভনটা বানানটা কেমন ছিল, দেখেন ভি এ ইউ জি এইচ এ এন, মনে হবে মাইকেল ভগান, আসলে ভগান না, উচ্চারণ কি ভন। তাহলে দেখেন এ ইউ জি এইচ এ এন, এ ইউ জি এইচ এ এন উচ্চারণ হচ্ছে অন, তাহলে ভ থাকলে ভন। হ্যাঁ, আবার এম থাকলে হবে অম, দেখেন যে মগম না কিন্তু। হ্যাঁ, মম। আই কট সাইড অফ হার, কট সাইড অফ সামবাড়ি মানে কারোর সাথে হঠাৎ দেখা হওয়া বা কাউকে হঠাৎ দেখতে পাওয়া। আই কট সাইড অফ হার অ্যাট আ প্লে, আমি নাট্যশালায় তার হঠাৎ করে দেখা পেলাম। অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনিং, বেকন মানে ইশারা, কাউকে ইশারা করে আর কি, এবং তার ইশারার উত্তরে, তার ইশারার উত্তরে আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভাল, এবং বিরতির সময় আমি তার কাছে গেলাম। অ্যান্ড স্যাট বিসাইড হার, এবং তার পাশে বসলাম। তাহলে দেখেন এখানে একটা মেয়ে লেখকের, লেখককে বলতেছে যে একটা মেয়ে আমাকে কী করলো, ইশারা করলো এবং আমি তাকে দেখতে পেলাম, এবং যখন যখন নাটকের বিরতি দিল আমি তার পাশে গিয়ে বসলাম। আহারে, আচ্ছা এবার দেখেন, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, অনেক অনেক দিন হয়ে গিয়েছে যে আমি তাকে শেষবার দেখেছিলাম। অ্যান্ড ইফ সাম ওয়ান হ্যাড নট মেনশনড হার নেম, এবং যদি কেউ তার নামটা আমার সামনে উল্লেখ না করতো, আই ডু নট থিঙ্ক, আমি মনে করি না, আই উড হ্যাভ রিকগনাইজড হার, যে আমি তাকে চিনতে পারতাম। এখানে কি বলতেছে দেখেন, যদি যদি মানে কেউ আমার সামনে তার নামটা না বলতো তাহলে মনে হয় না যে আমি তাকে চিনতে পারতাম, মানে সে অলরেডি ভুলে গিয়েছে। দেখেন সি অ্যাড্রেসড মি ব্রাইটলি, ব্রাইট মানে আমরা জানি উজ্জ্বল, কেউ তার কাউকে উজ্জ্বলভাবে অ্যাড্রেস মানে হচ্ছে ডাক দেয়া বা সম্বোধন করা, ডাক দেয়া বা সম্বোধন করা, আমি এখানে ডাক দেয়া লিখলাম, ডাক দেয়া বা সম্বোধন করা। দেখেন সি অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে আমাকে উচ্ছ্বসিত উচ্ছ্বসিতভাবে ডাক দিয়েছিল বা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওয়েল, এই ওয়েল মানে ভালো তাই না, আমরা সাধারণত কথা কন্টিনিউ করতে গেলে দেখবেন ব্রিটিশরা যখন কথা কন্টিনিউ করতে যায় তখন ওয়েল দিয়ে শুরু করে আর কি। হ্যাঁ, এটাকে অ্যান্ডও বলতে পারেন অনেকটা। দেখেন অ্যান্ড অর ওয়েল, ইটস ম্যানি ইয়ার্স সিন্স উই মেট ফার্স্ট মেট, অনেক বছর আগে আমরা প্রথম দেখা করেছিলাম। হাউ টাইম ফ্লাইজ, সময় কীভাবেই না চলে যায়, কীভাবেই না উড়ে যায়। উই আর নট গেটিং অ্যানি ইয়াঙ্গার, আমরা কেউই ইয়াং হচ্ছি না, হ্যাঁ বরং আমরা বুড়ো হচ্ছি, এটা বোঝাচ্ছে আর কি। আমরা কেউই আর ততটা ইয়াং থাকতেছি না বা তেমন থাকছি না, আমরা কি চেঞ্জ হয়ে যাচ্ছি। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, ইউ আস্ক মি টু লাঞ্চন, দেখেন তোমার কি মনে আছে যে প্রথমবার আমি যখন তোমাকে দেখেছিলাম তুমি আমাকে লাঞ্চের দাওয়াত দিয়েছিলে, মেয়েটা বলতেছে কিন্তু। হ্যাঁ, ডিড আই রিমেম্বার, আমার কি মনে পড়তেছে, এটা কে বলতেছে, এটা লেখক বলতেছে। ইট ওয়াজ 20 ইয়ার্স এগো, হাউ মেনি ইয়ার্স এগো, 20 ইয়ার্স এগো, 20 বছর আগের ঘটনা। অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, এবং তখন আমি প্যারিসে বসবাস করতাম, আমি তখন প্যারিসে বসবাস করতাম। প্যারিস, এটা আপনারা জানেন যে ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার, এখানে ল্যাটিন কোয়ার্টার হচ্ছে একটা একটা স্থানের নাম কিন্তু। হ্যাঁ, এটা আবার ভাইবেন না যে সরকারি কোনো কোয়ার্টার বা কোনো কোয়ার্টার, হ্যাঁ ল্যাটিন কোয়ার্টার হচ্ছে গিয়ে আপনার ফ্রান্সের একটা জায়গার নাম আর কি। একটু খেয়াল করে দেখুন, আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন ল্যাটিন কোয়ার্টার, ল্যাটিন কোয়ার্টারে মানে ওই জায়গাটার কথা বলতেছে, সেখানে আমার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ছিল। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ, হ্যাঁ বেয়ারলি মানে হচ্ছে একবারে, এতই কম না বললেই চলে। হ্যাঁ, আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ, এবং আমি শুধু ততটুকুই আর্ন করতেছিলাম, বেয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এইটুকু কি ব্যারি সরি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটার অর্থ হচ্ছে অতি কষ্টে বা কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকা, খুব মানে জাঁকজমকভাবে না, মানে খুব দুঃখে কষ্টে বেঁচে থাকা। আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এবং আমি খুব কম টাকা উপার্জন করতেছিলাম, এতই কম যে না বললেই চলে, এত কম উপার্জন করছিলাম কোনোভাবে কষ্ট করে বেঁচে থাকার জন্য আর কি। আচ্ছা, লেখক বলতেছে কিন্তু দেখেন, শি হ্যাড রেড, শি হ্যাড রেড, তো আমরা জানি রিড রেড রেড, এখানে হ্যাডের পরে যেহেতু আছে তাই এটা V3, তো V3 হলে বানানটা লিখবেন READ, বাট এটার উচ্চারণ হবে রেড।
হি হ্যাড রেড আ বুক অফ মাইন্ড, সে আমার একটা বই পড়েছিল, সে আমার একটা বই পড়েছিল, অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং সে আমাকে লিখেছিল। যেমন আল্লাহর রহমতে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে সামনের মাসের 15 তারিখের মধ্যে আমার বই বের হওয়ার কথা আছে ইনশাল্লাহ। একটু খেয়াল করে দেখুন, এখন কেউ যদি আমার বই পড়ে, মানে বর্তমানে তো আর কেউ আসলে কেউ কাউকে পত্র দেয় না, এখন কেউ যদি বই পড়ার পরে সে আমার একটা চিঠি লেখে বা একটা যদি ইমেল পাঠায় যে ভাই, বা যদি একটা মোবাইলে মেসেজ দেয় আপনার বইটা পড়েছি অসাধারণ লেগেছে ইত্যাদি ইত্যাদি, ধরে না যতটুকু না ভালো হয়েছে এর চাইতে বেশি, এত পাম দেওয়া শুরু করলো সে, ঠিক আছে আমি কি করলাম পটে গেলাম। হ্যাঁ তো এরকম হতে পারে আর কি। দেখেন তো কি বলতেছে, যে সে আমার একটা বই পড়েছিল অ্যান্ড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে আমার কাছে লিখেছিল। আই অ্যান্সার্ড থ্যাঙ্কিং হার, আমি তাকে ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছিলাম, মানে চিঠির উত্তর দিয়েছিলাম। অ্যান্ড প্রেজেন্টলি, এবং তৎক্ষণাৎ, আই রিসিভ ফ্রম হার নাদার লেটার সেইং দ্যাট, এবং তার থেকে আমি আরেকটা পত্র পেলাম যে যেখানে সে সেইং বলতেছে দ্যাট, যে শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সে প্যারিস পাস করে যাবে বা প্যারিস দিয়ে যাচ্ছে, অ্যান্ড উড লাইক টু হ্যাভ আ চ্যাট, উড লাইক টু হ্যাভ আ চ্যাট, চ্যাট মানে হচ্ছে খোশ গল্প, উইথ মি, এবং সে চায় আমার সাথে একটু গল্প স্বল্প করতে, খোশ গল্প করতে। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু সে আরও জানালো, কি জানালো, যে তার সময় ছিল খুব লিমিটেড, অ্যান্ড অনলি ফ্রি মোমেন্ট, এবং তার যে ফ্রি সময়টা আছে সেটা হচ্ছে, শি হ্যাড, তার যে ফ্রি মোমেন্টটা ছিল সেটা হলো ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, পরের বৃহস্পতিবার। সে বলতেছিল আমার সময়টাও খুব কম, আমি পরের বৃহস্পতিবারে প্যারিস দিয়ে যাচ্ছি, তো আমি চাচ্ছি আপনার সাথে কিছুটা সময় কাটাতে, আপনার সাথে একটু চিটচ্যাট করতে, মানে খোশ গল্প করতে আর কি। হ্যাঁ ছোট্ট একটু খোশ গল্প করতে চাচ্ছি আর কি। হ্যাঁ আচ্ছা, শি আস্কড মি ইফ আই উড গিভ হার আ লিটল লাঞ্চন অ্যাট ফার্স্ট। হ্যাঁ তো দেখেন সে বলতেছে, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি তাকে, হ্যাঁ ফার্স্ট যে হোটেলটা এটা খুব, মানে তখনকার খুব নামি দামি একটা হোটেল ছিল, বলতেছে এই হোটেলে আমাকে একটা লাঞ্চ করাতে পারবেন কি না, এবং লাঞ্চ বলতে কেমন লাঞ্চ বোঝা হয়েছে, এ লিটল লাঞ্চ মানে কি অল্প স্বল্প লাঞ্চ, মানে বোঝা যাচ্ছে মহিলা খুব কম খায় আর কি। হ্যাঁ আমার মতো অল্পতেই প্যাট ভরে যায় তার। তো দেখেন এরপরে বলতেছে লেখক, বলতেছে ফার্টস ইজ আ রেস্টুরেন্টস, ইজ আ রেস্টুরেন্ট অ্যাট হুইজ, ফার্টস হচ্ছে এমন একটা হোটেল যেখানে ফ্রেঞ্চ সিনেটর, সাধারণত মন্ত্রিসভার সদস্যদেরকে সিনেটর বলা হয়, আরও ডিফারেন্ট মিনিং থাকতে পারে, ইট, যেখানে সাধারণত মন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার বা সমাজের উঁচু শ্রেণীর মানুষরা খাওয়া দাওয়া করে, অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিন্স, এখানে বিয়ন্ড মাই মিন্স মানে হচ্ছে আমার সাধ্যের বাহিরে, আমার সাধ্যের বাইরে, এবং এটা আমার সাধ্যের বাইরে ছিল দ্যাট, যে আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, এবং এটা আমার সাধ্যের এমন বাইরে ছিল যে আমি সেখানে কখনো যাবো এটা চিন্তাও করি নাই। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমি পটে গিয়েছিলাম। দেখেন আই ওয়াজ ফ্ল্যাটার্ড, তার মানে সাবজেক্ট রয়েছে, এরপরে টু বি ভার্ব রয়েছে, তারপরে ভি থ্রি রয়েছে, তার মানে কি এটা প্যাসিভ ভয়েস, এখানে আমি নিজে পটাই নাই বরং আমাকে পটানো হয়েছিল। এবং এই লাইনটা আমার কাছে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগতো আর কি, ছোটোবেলা মানে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। দেখেন আই ওয়াজ ফ্ল্যাটার্ড, আমি তখন পটে গিয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু উইমেন, এবং আমি তখন এত ইয়াং ছিলাম যে মেয়েদেরকে তখনও না বলা শিখি নাই। এটা কে না বলা শিখে নাই, আমাদের লেখক উইলিয়াম সমারসেট মম, মানে বোঝা যাচ্ছে এই লোকটারও কিঞ্চিত ঝালেমা আছে আর কি, ঝালেমা বুঝুন তো, ঝামেলা আছে আর কি। হ্যাঁ এবং তখন সে এত ইয়াং ছিল যে সে মেয়েদেরকে না বলতে পারতো না, যে বলতো আয়রে তার সাথেই যায় রে, অবস্থাটা অনেকটা এরকম আর কি। দেখেন এরপর তিনটা ডট, মানে এখানে আরও কিছু ছিল এটা কেটে দেওয়া হয়েছে, পুরো গল্পটা দেওয়া হয় নাই। দেখেন আই হ্যাড 80 francs টু লিভ অন টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, আমার কাছে মাসের শেষ পর্যন্ত চলার জন্য 80, অনেকে এটার উচ্চারণ করে কি জানেন, দেখেন ই আই জি এইচ টি ওয়াই, এটার উচ্চারণ হচ্ছে 80, এটার উচ্চারণ কি 80, অনেকে এটার উচ্চারণ করে 80, আরে বাবা এখানে কি দুইটা টি আছে, আপনি 80 কেন বলবেন, বলে 86 89 86 89 18 18 না, এটা হবে 18। হ্যাঁ এই এগুলো আমরা অনেক সময় উচ্চারণে ঝামেলা করে ফেলি। দেখেন ই আই জি এইচ টি 8 সাথে ডাবল ই এন, অনেকে এটা বলে 18, হ্যাঁ আরে 18 না রে সোনা, লক্ষ্মী সোনা চাঁদের কোনা, এটার উচ্চারণ হচ্ছে 18 নট 18 18। দেখেন আই হ্যাড 80 francs টু লিভ অন টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, আমার দেখেন চলার জন্য, মাসের শেষ পর্যন্ত চলার জন্য আমার কাছে 80 francs বা 80টা স্বর্ণ মুদ্রা ছিল বা মুদ্রা ছিল যাই বলেন আপনি, অ্যান্ড এবং এ মডেস্ট, মডেস্ট মানে মিডিয়াম বা মধ্যম মানের লাঞ্চন বা লাঞ্চ শুড নট কস্ট মোর দেন 15। এবং লেখক চিন্তা করতেছে আমার কাছে যেহেতু 80 francs আছে বা 80 francs ছিল, আমার মনে হয় 15 দিয়ে, হ্যাঁ 15টা দিয়েই আমি কি 15 টাকা, 80 টাকা যদি হিসাব করেন আর কি, কারণ এটা অনেক আগের গল্প আর কি, ঠিক আছে।
সে চিন্তা করতেছে আমার কাছে 80 ফ্রাঙ্ক বা 80 টাকা আছে, 15 টাকা দিয়ে তো আমরা একটা মোটামুটি মিডিয়াম মানের লাঞ্চ করতেই পারি, যেহেতু মহিলা আগেই বলছে কিন্তু এ লিটল লাঞ্চন, মহিলাও কম চালাক না, ঠিক আছে, কঠিন সুপার চালাক বোঝা যাচ্ছে সে। ইফ দেখেন ছেলে মানুষ, দেখেন দেখেন এই লাইনটা পড়লেই বোঝা যায় আমরা ছেলেরা আমাদের মনটা কত কত বড় মহৎ, ছেলেরা বাবারা স্বামীরা, হ্যাঁ যেটাই বলেন আপনি আর কি, তবে ছেলেদের চেয়ে বাবাদের এবং স্বামীদের বা ভাইদের মন আরও বড় হয়। ইফ, তো ইফটা আমি যদি এখানে নিয়ে ফেলি তাহলে কি হচ্ছে, দেখেন ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 উইক, চিন্তা করছেন ছেলে কত অসাধারণ চিন্তা করতেছে, যদি আমি আগামী 2 সপ্তাহ মানে প্রায় 15 দিন আমি যদি কফি না খাই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, আমি খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে পারবো, চিন্তা করছেন যার সাথে মহিলার সঙ্গে দেখা করার জন্য, অপরিচিত মহিলার সাথে দেখা করার জন্য সে পুরো 2 সপ্তাহ কফি না খাইয়ে কাটিয়ে দিবে, হ্যাঁ এটাও কম খাটাস না, ঠিক আছে, এই জন্যই ধরাটা খাইছে। দেখেন আই অ্যান্সার দ্যাট, আমি উত্তর দিলাম যে আই উড মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব বাই করেসপন্ডেন্স, এই বাই করেসপন্ডেন্স মানে হচ্ছে পত্রের মাধ্যমে, অর্থাৎ আমি তাকে পত্রের মাধ্যমে উত্তর দিলাম যে আমি আমার বন্ধুর সাথে, বন্ধু বললো কাকে, ওই মহিলাকে, মানে সে আগেই বন্ধু বানায় ফেলাইছে, তো বন্ধু তো ওর সাইজ দিবেই। অ্যাট ফার্স্ট অন থার্সডে অ্যাট 12:30, 12:30 মানে হচ্ছে 12:30, এবং বললো যে আমি আপনার সাথে 12:30 ফার্স হোটেলে বৃহস্পতিবারে দেখা করব। শি ওয়াজ নট সো ইয়াং, এইবার দেখেন এরপরে তো বাকিটা ইতিহাস। হ্যাঁ আমাদের উইলিয়াম সমারসট মম ভাবছিল কি সালা গিয়েই মনে হয় একবারে পুরো ক্যাটরিনা কাইফের মতো, বা আমার সেই পছন্দের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার মতো, হ্যাঁ সুন্দরী একটা নায়িকারে দেখতে পাবে বা মেয়ে দেখতে পাবে, বাট ওনার সেই আশায় গুড়ে বালি। দেখেন শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, আমি তাকে যতটা ইয়াং এক্সপেক্ট করেছিলাম সে ততটা ইয়াং ছিল না, মানে কি একটু বুঝা ছিল আর কি, মাস বয়সী ছিল। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স, এবং তাকে চেহারার দিক থেকে ইম্পোজিং রেদার দ্যান অ্যাট্রাকটিভ, মনে হচ্ছিল সে যতটা না আকর্ষণীয় তার চাইতে তার চেহারায় আকর্ষণীয় একটা ভাব বা কৃত্রিম ভাব একটা আনা হয়েছিল যে সে আকর্ষণীয়, আসলে কি সে আকর্ষণীয় ছিল না, ঠিক আছে, এবং বয়সে সে ছোট ছিল না, মানে বুড়া মহিলা ছিল আর কি, মানে মাঝ বয়সী। দেখেন শি ওয়াজ ইন ফ্যাক্ট আ উইমেন অফ 40, তার বয়স ছিল প্রকৃতপক্ষে 40 বছর মাত্র। অ্যান্ড শি গেভ মি দ্য ইম্প্রেশন, এবং সে আমাকে এমন একটা ইম্প্রেশন দিল অফ হ্যাভিং মোর টিথ, মনে হচ্ছিল তার দাঁত একটু বেশি, মানে দরকার যে কটা হোয়াইট অ্যান্ড লার্জ, এবং দাঁতগুলো ছিল বড় বড় এবং সাদা, অ্যান্ড ইভেন, এবং দাঁতগুলো ছিল ইভেন মানে এবড়ো থেবড়ো আর কি, হ্যাঁ দেন আর নেসেসারি ফর অ্যানি প্র্যাকটিক্যাল পারপাস, এবং মনে হচ্ছিল তার দাঁতটা যতটুকু দরকার তার চাইতে বেশি দরকার ছিল আর কি, মানে বেশি দাঁত ছিল, মানে প্র্যাকটিক্যাল পারপাস বা ব্যবহারিক উদ্দেশ্যে মানুষের যতগুলো দাঁত দরকার মনে হচ্ছিল যে মেয়েটার দাঁত মনে হয় একটু বেশি। শি ওয়াজ টকেটিভ, সে ছিল বাচাল, মানে আজ এটা কথা বলতো আর কি, বাট সিনস শি সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যান অ্যাটেনটিভ লিসেনার, দেখেন কিন্তু যেহেতু সে আমার সাথে কথা বলতে আগ্রহী ছিল তাই আমিও কি আমিও প্রস্তুত হয়ে গেলাম একজন অ্যাটেন্টিভ লিসনার হওয়ার জন্য, আমি একজন আগ্রহী শ্রোতা হিসেবে তার সাথে কথা বলার জন্য। আচ্ছা এবার দেখেন আই ওয়াজ স্টার্টলড, স্টার্টল মানে হতবাক হয়ে যাওয়া বা হতবাক করে দেওয়া, আই ওয়াজ স্টার্টলড, আমি অবাক হয়ে গেলাম হোয়েন দ্য মেনু, মেনু মানে বুঝতে পারছেন তো ওই যে মানে খাবার টাবারের নাম এবং তার দাম লেখা থাকে যেটা আর কি, দেখেন হোয়েন দ্য মেনু ওয়াজ ব্রড, যখন মেনুটা আনা হলো আমি পুরো অবাক হয়ে গেলাম, দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড এক্সপেক্টেড, আমি যতটা আশা করেছিলাম দাম ছিল এর চেয়েও বেশি, বাট শি রি অ্যাসিউরড মি, কিন্তু সে আমাকে পুনরায় অ্যাসিউর করলো, আশ্বস্ত করলো, কি বললো দেখেন, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, চিন্তা করছেন মহিলা কত বড় খাড়াস, চিন্তা করেন আমি সব মহিলারা বলি না কিন্তু যে মহিলারা বলতেছি, হ্যাঁ মহিলারা আবার রাগ করেন না মানে স্টুডেন্টরা আর কি, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন শি সেড, সে বললো আমি লাঞ্চনে বা লাঞ্চে নেভার, নেভার মানে কি কখনোই কিছু খাই না, চিন্তা করছেন, চিন্তা করেন কত বড় ভালো মানুষ, কি বললো সে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, মানে আমি দুপুরবেলা রোজা রাখি, মানে এরকম অবস্থা আর কি। ও ডোন্ট সে দ্যাট আই অ্যান্সার জেনারেসলি, আমি মহত্বের সাথে বললাম আহ না না এটা বললেন না, এটা কে বললো লেখক, লেখক তো তখনও জানে না যে এই মহিলার মনের ভিতরে কী আছে। এরপরে দেখেন আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, এইবার মহিলা বলতেছে দেখেন আমি কখনোই একটার উপরে দুটা জিনিস খাই না, আই থিঙ্ক আমি মনে করি পিপল ইট টু মাছ নাও ডেজ, বর্তমানে মানুষ খুব বেশি খায়, এ লিটল ফিশ পার হ্যাপ, সম্ভবত যদি একটা মাছ হয়, এবার সে বলতেছে আর কি, আই ওয়ান্ডার, হ্যাঁ আমি আমি অবাক হব ইফ দে হ্যাভ অ্যানি স্যামন, বা আমি খুব খুশি হব, এখানে ওয়ান্ডার মানে অবাক হওয়া, এখানে খুশি হওয়া বা একটু বিস্মিত হওয়া, আমি বিস্মিত হয়ে যাবো যদি তাদের কাছে স্যামন, এটা আবার স্যালমন বললেন না কিন্তু স্যামন, হ্যাঁ এখানে এলটা এলটা সাইলেন্ট থাকবে, হ্যাঁ দেখেন তাদের যদি স্যামন মাছ থাকে তাহলে আমি খুব বিস্মিত হব বা খুশি হব যেটাই বলেন, ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন, এটা স্যামন মাছের জন্য বেশ আগে আগে সময় হয়ে গেছিলো, আর্লি ছিল,
অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য মেনু, এবং মেনুতে স্যামন মাছ দেখাও যাচ্ছিল না। বাট আই আজ দ্য ওয়েটার, কিন্তু আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম ইফ দেয়ার ওয়াজ অ্যানি, তাদের কাছে কোনো স্যামন মাছ ছিল কিনা। ইয়েস দে হ্যাড আ বিউটিফুল স্যামন, তাদের কাছে একটা চমৎকার সুন্দর, হ্যাঁ সুন্দরী স্যামন মাছ ছিল, মানে দেখতে সুন্দর আর কি। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড হ্যাড, এখানে হ্যাড হ্যাড দেখে আসলে বুঝতে পারছেন যে আমি নিয়ারেশনে আপনাদেরকে যখন দেখিয়েছিলাম যে সাবজেক্টের পরে হ্যাড হ্যাড দুইবার থাকতে পারে, দেখছেন এটাকে ন্যারেশন চেঞ্জ করা হয়েছে তাই এখানে দুইবার হ্যাড আসছে। দেখেন দে হ্যাড হ্যাড এ বিউটিফুল স্যামন, ইট ওয়াজ সরি দে হ্যাড এ বিউটিফুল স্যামন, তাদের কাছে একটা চমৎকার স্যামন মাছ ছিল, এবং এটা এটা তাদের কাছে তখন তারা প্রথম পেয়েছিল, অর্থাৎ তাদের হোটেলে বা রেস্টুরেন্টে এটা প্রথম আসছিল। আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট, আমি আমার গেস্টের জন্য এটা অর্ডার করলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড, দেখবেন চাইনিজগুলোতে এই অবস্থা হয়, আপনি গেছেন আপনি একটা খাবারের অর্ডার করছেন, বলবেন ম্যাডাম রান্না হতে তো 20-25-30 মিনিট লাগবে, এর মধ্যে আপনাকে কী দিব, একটু স্যুপ দিই, অ্যাপেটাইজার দিই, এটা দিই সেটা দিই, মানে এরা ভাই বুঝছেন, আপনি দেখা গেছে হ্যাঁ এদেরকে না বলা শিখতে হবে, আপনার কাছে আর্থিক সমস্যা আছে আপনি স্ট্রেট না বলে দেবেন, আমি নিজেও অবশ্য এটা সবসময় পারি না, বিপদে পড়ে যাই। তো দেখেন সে কি বললো যে যতক্ষণে রান্নাটা হবে ওয়েটার বললো এর মধ্যে ম্যাডাম আপনি কি কিছু খাবেন, আরে নো শি অ্যানসার্ড, সে বললো না আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি কখনো একটার উপরে দুটো জিনিস খাই না, আনলেস ইউ হ্যাড আ লিটল ক্যাভিয়ার, যদি না আপনাদের একটু ক্যাভিয়ার থাকে, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, আমি কখনোই ক্যাভিয়ার খেতে মানে দুঃখ পাই না, বা ক্যাভিয়ার খেতে আমি কখনোই মাইন্ড করি না। তো এখানে আমি লিখে কেটে দিয়েছি কারণ ক্যাভিয়ার সম্পর্কে বলতেছি, দেখেন ক্যাভিয়ার ইজ আনফার্টিলাইজড ফিশ এগ অর রো দ্যাট কাম ফ্রম ওয়াইল্ড স্টার্জিয়ান, স্টার্জিয়ান মানে হচ্ছে একটা বন্য এক ধরনের মাছ আর কি, হ্যাঁ মানে জঙ্গলি টাইপের এক ধরনের মাছ যেগুলোর অনিষিক্ত ডিম থেকে, অনিষিক্ত কী জিনিস সেটা আমার এখন জিজ্ঞেস করি না, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আমি বায়োলজি এখন বলতে চাচ্ছি না। দেখেন তাহলে এখানে বলা হচ্ছে সে বলতেছে যে আমি লাঞ্চে কখনোই একটার উপরে দুইটা জিনিস খাই না, বেশি জিনিস খাই না, তবে আপনাদের যদি একটু ক্যাভিয়ার থাকে আমি ক্যাভিয়ার খেতে রাগ করবো না, ক্যাভিয়ার মানে হচ্ছে মাছের ডিম দিয়ে বানানো খুব 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 অত্যন্ত দামি এক ধরনের খাবার। হ্যাঁ মাই হার্ট স্যাঙ্ক আ লিটল, মনে হলো যে আমি ডুবে গেলাম, মানে আমার মন ডুবে গেলো, কি ভয়ে ডুবে গেলো আর কি। আই নিউ, আমি জানতাম আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি ক্যাভিয়ারের ব্যয় বহন করতে পারবো না, বাট আই কুড নট টেল হার দ্যাট, কিন্তু আমি তাকে এটা বলতেও পারলাম না যে আমার কাছে আপনাকে ক্যাভিয়ার খাওয়ানোর মতো টাকা নেই। দেখেন এই শসাটা কিন্তু বলে দিলেই পারতো যে আমার কাছে খুব বেশি টাকা নেই, আমি জাস্ট 15 টাকা নিয়ে আসছি আপনাদের খাওয়াইতে, চিন্তা করেন। আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার, আমি তাকে ক্যাভিয়ার আনতে বললাম ফর মাই সেলফ, আর আমার নিজের জন্য আই চুজ দ্য চিপেস্ট ডিশ, আমি সবচাইতে কম দামি খাবারটা নিলাম, এখানে সবচাইতে কম দামি খাবারের কথা বলা হচ্ছে, অন দ্য মেনু, মেনু মেনুর মধ্যে সবচাইতে কম দামি যে খাবারটা ছিল সেটা আমি নিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ, এটা ছিল একটা মাটন, এটা ভেড়া বলেন ছাগল বলেন এটা মাংসের চপ। এবার মহিলা কি বলতেছে দেখেন, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট, আমার মনে হয় আসলে তুমি মিট খেয়ে মাংস খেয়ে খুব অভিবেচকের মতো কাজ করতেছো, শি সেড, সে বলল আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হ্যাভি থিংস লাইক চপস, আমি বুঝি না তুমি এরকম এই চপের মতো এত ভারী খাবার খাওয়ার পরে কীভাবে কাজ করার কথা চিন্তা করতে পারো, আই নেভার ওভারলোড মাই স্টমাক, আমি কখনোই আমার পেটকে ওভারলোড করি না, চিন্তা করছেন মহিলা কত ভালো মানুষ, দেখেন কেবল দুই রকমের খাবার খাইছে আর কি। দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক, এবার ড্রিঙ্কের বিষয়টা চলে আসলো, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন শি সেড, সে বললো আমি কখনোই লাঞ্চে কোনো কিছু ড্রিঙ্ক করি না, নেইদার ডু আই, আই অ্যান্সার প্রপারলি, আমি সাথে সাথে উত্তর দিলাম আমিও করি না, মানে যত বাঁচা যায় আর কি। এবার সে আবার বলতেছে দেখেন কি বলতেছে, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন এক্সেপ্ট হোয়াইট ওয়াইনস, হ্যাঁ আমি সাদা মদ ছাড়া বা হোয়াইট ওয়াইন ছাড়া অন্য কিছু পান করি না। শি প্রসিডেড, সে পুনরায় বলা শুরু করলো অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, যেন আমি কোনো কথাই বলি নাই, হ্যাঁ বা আমার কথা না শুনে কি সে পুনরায় কথা বলা শুরু করলো। এরপর সে বললো দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস, এই ফরাসি সাদা মদ বা এই যে হোয়াইট ওয়াইন যেটা, এটা সো লাইট, এটা খুব খুব তরল বা হালকা, দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন, এগুলো হজমের জন্য খুব ভালো, ডাইজেশন মানে হজম, ডাইজেশন না কিন্তু, হ্যাঁ ডাইজেশন, এটা হজমের জন্য খুব ভালো, আচ্ছা বা পরিপাকের জন্য ভালো। দেখেন হোয়াট উড ইউ লাইক আই আস্কড হসপিটেবল স্টিল, তুমি কী পছন্দ করো বা তুমি কী খেতে চাও, দেখেন আমি তাকে এখনও অতীতে পড়ান হিসাবে জিজ্ঞেস করলাম, বাট নট এক্স্যাক্টলি ইফ ইউ সি, কিন্তু এখন আর সেই আমার আগের মতো আবেগের প্রবলতা নাই, এখন আমি ভয় ভয়ে আছি, লেখক বলতেছে আমি তাকে এখনও অতীতে পড়ার একটা ভাবে জিজ্ঞেস করলাম তুমি কী পছন্দ করো, শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্ল্যাশ অফ আর হোয়াইট টিথ, সে আমাকে তার এক পশলা দাঁত দেখালো, মানে কি সে একটা হ্যাঁ হ্যাঁ করে ভেটকি দিল আর কি, মানে হাসি দিল।
ঠিক আছে, আঞ্চলিক ভাষায় বললাম রেড কি দিল। এরপরে কি বলে দেখেন, মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। সে বললো, এটা আবার চ্যাম্পিয়ন কইন না, আবার চ্যাম্প্যাগ নেই বলে না, এটা উচ্চারণ হচ্ছে শ্যাম্পেন। সে বললো যে আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া অন্য কিছু খেতে দিবে না বা খেতে মানা করেছে। এবার লেখক বলতেছে, দেখেন, আই ফেন্সি আই টার্ন আ ট্রিপল পেইল। আমার মনে হলো যে আমি কিছুটা কিছুটা আমার চেহারা কি অবশ হয়ে গেল, বিভৎস হয়ে গেলো, চেহারা থেকে কি রক্ত সরে গেল। মানে আমি আই অর্ডার হাফ আ বটল, আমি আধা বোতল, আমি আধা বোতল অর্ডার দিলাম। কিসের অর্ডার দিলাম? শ্যাম্পেনের। আই মেনশন ক্যাজুয়ালি দ্যাট মাই ডক্টর হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। এবং আমি তাকে বললাম যে আমার ডাক্তার আমাকে পুরোপুরি নিষেধ করে দিছে, আমি শ্যাম্পেনও খেতে পারবো না, অন্য মদ তো খেতেই পারবো না, শ্যাম্পেনও আমি খেতে পারবো না। এইবার সে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে তুমি কি খেতে যাচ্ছ? এবার লেখক উত্তর দিল, ওয়াটার, কি আর পানি। দেখেন, তার মানে সে খাচ্ছে শ্যাম্পেন আর আমি কি খাচ্ছি? পানি। মানে এখানে লেখক বলতেছে আর কি, সি এইট। দেখেন, এই যে আমরা অনেকে ইট অ্যাট ইটেন বলি, এটার উচ্চারণ হচ্ছে এইট, এইট। এখন ডিকশনারিতে সার্চে দেখতে পারেন, সি এইট দ্য ক্যাভিয়ার, সে ক্যাভিয়ারটা খেলো, মানে যে মাছের ডিম দিয়ে বানানো খাবারটা, অ্যান্ড সি এইট দ্য স্যামন, সে মাছটাও খেলো। চিন্তা করেন, একটার উপরে দুইটা খাওয়ান খায় না, এই যে অলরেডি দুইটা খাওয়া ফেলছে। সি টকড গেইলি, হ্যাঁ, এখানে গে মানে, দেখেন আমরা অনেকেই গে, গে শব্দটা দুই রকম, হ্যাঁ, অর্থ আছে। একটা হচ্ছে নাউন, এই নাউন মানে হলো সমকামী, যে পুরুষ পুরুষ অথবা নারী নারী মানে অপকর্ম করে বলতে পারেন আর কি, সমকামী। হ্যাঁ, এটা আপনাদের জানার দরকার আছে, তাই লিখলাম। আরেকটা ওয়ার্ড হচ্ছে গেই, এই গেটা আবার অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, এই গে মানে হচ্ছে খুশি বা আনন্দিত, আনন্দিত। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আর ইউ গে, মানে হচ্ছে তুমি কি খুশি, কিন্তু যদি জিজ্ঞেস করে আর ইউ এ গে, তুমি কি একটা সমকামী, তখন বলবেন নো। তার মানে আপনাকে যদি জিজ্ঞেস করে আর ইউ এ গে, মানে যদি এর সামনে একটা আর্টিকেল লেখে, তাহলে বুঝবেন আপনাকে সেই গে জিজ্ঞেস করা হয়েছে, ইয়েস বলা যাবে না। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে আর ইউ গে, তুমি কি আনন্দিত, আর ইউ হ্যাপি, তখন আপনি বলবেন ইয়েস আম গে। আবার যদি বলেন আই এম এ গে, তাহলে আবার বোঝা যাবে আপনি অন্য জিনিস। তো দেখেন, সি এইট দ্য ক্যাভিয়ার, সে পুরোটা খেলো এবং স্যামনটাও খেলো। সি টকড গেইলি অফ আর্ট, গেইলি মানে আনন্দের সাথে, এটার সাথে এলোয় যোগ হয়ে গেইলি হয়ে গেছে। দেখেন, সি টকড গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, সে খুব আনন্দের সাথে আর্ট, লিটারেচার এবং মিউজিক নিয়ে কথা বললো, সে সুর, সাহিত্য এবং শিল্প নিয়ে কথা বললো। বাট আই ওয়ান্ডার, কিন্তু আমি ভাবতে থাকলাম হোয়াট দ্য বিল উড কাম টু, বিলটা কেমন হতে পারে বা কী হতে পারে। হোয়েন মাই মাটন চপ চপ অ্যারাইভ, যখন আমার মাটন চপটা পৌঁছলো, সি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক, দেখেন সে আমাকে বেশ সিরিয়াসলি তিরস্কার করলো। দেখেন, এটা হচ্ছে একটা ফ্রেজ, টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা। তিরস্কার করা মানে পুরস্কারের বিপরীতে তিরস্কার করা। হ্যাঁ, দেখেন, সে আমাকে বেশ তিরস্কার করলো। আই সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি যে ইউ আর দ্য হ্যাবিট অফ ইটিং এ হ্যাভি লাঞ্চন, তুমি খুব লাঞ্চে বেশি খাবার খাও। চিন্তা করেন, উনি তিনটা খাবার নিল, দুইটা খাবার নিল, আমি শুধু পানি নিলাম আর কি নিলাম, মানে লেখকের দিক পক্ষ থেকে বলতেছি আমি আর কি, আমার কথা না, আমি শুধু কি নিলাম, একটা একটা চপ নিলাম আর পানি নিলাম, অথচ আমি নাকি বেশি খাই। দেখেন, এরপরে সে কি বলতেছে, আই এম শিওর ইটস এ মিস্টেক, আমি নিশ্চিত এটা একটা ভুল। হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল, কেন তুমি আমার আমার দৃষ্টান্তটা অনুসরণ করো না, অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, এবং শুধু একটা মাত্র খাবার খাও না। আই এম শিওর ইউ উড ফিল মাচ বেটার ফর ইট, আমি শিওর যে তুমি যদি আমার মতো করো তাহলে বেশ ভালো ফিল করবে। চিন্তা করেন, আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য মেনু, যখন মেনু নিয়ে আবার ওয়েটার চলে আসলো, এবার আমি কি বললাম যে আমি শুধু একটা জিনিসই খাবো। সি ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান এইরি জেস্টার, জেস্টার মানে ইশারা, এইরি মানে হচ্ছে মানে সিরিয়াস না, সে তাকে কি সরাই দিল আর কি, যা এখন যা, নো নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। আবার সে বললো, দেখেন, সেই ইশারা দিয়ে একটু তাকে একটা পাশে সরালো এবং বললো, আমি লাঞ্চে কখনোই একটার উপরে দুটো খাবার খাই না, জাস্ট এ বাইট, শুধু এক কামড় খেতে চাচ্ছি, আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, আমি এর চাইতে বেশি চাই না, অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভার্সেশন দ্যান এনিথিং এলস, এবং আমি এটা শুধু খেতে চাচ্ছি, তোমার সাথে জাস্ট কথা বলতেছি, এই জন্য এই কনভার্সেশনটা চালিয়ে যাচ্ছি, এটার সুতায় বা এই ওজনে খাবো আর কি, না হলে আমি এটাও খেতাম না। আই কুড নট পসিবলি ইট এনিথিং মোর আনলেস দে হ্যাড সামথিং অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, অ্যাসপারাগাস মানে হচ্ছে কচুরলতির মতো দেখতে এক ধরনের দামি সবজি। সে বলতেছে আমি অন্য কিছু খেতে যাচ্ছি না যদি তাদের একটু অ্যাসপারাগাস থাকে, জায়ান্ট অ্যাসপারাগাস মানে কি একটু বড় আকৃতির অ্যাসপারাগাস থাকে,
তাহলে আমি সেটা খাবো, অন্য কিছু খাবো না। আই শুড বি সরি, আমার দুঃখ লাগবে টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দ্যাম। আমি যদি কিছুটা অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস থেকে চলে যাই আমার খুব দুঃখ লাগবে। কে বলতেছে? আমাদের সেই মহিলা বলতেছে। মাই হার্ট স্যাং, এবার আমি পুরো মানে ভয় পেয়ে গেলাম, আমার মনে হলো আমি ডুবে যাচ্ছি। আই হ্যাড সিন দ্যাম ইন দ্য শপস, আমি এদেরকে দোকানে দেখতাম, অ্যান্ড আই নিউ দ্যাট দে ওয়্যার হরিবলি এক্সপেন্সিভ, এবং আমি জানতাম এগুলো ভয়ানকভাবে দামি। মাই মাউথ হ্যাড ওপেন ওয়াটার, মানে জিভে জল চলে আসা, অ্যাট দ্য সাইড অফ দ্যাম, তাদেরকে দেখে মাঝে মাঝে আমার জিভেও জল আসতো, কিন্তু সে কখনো নিজে থেকে অর্ডার করে নাই। বাট এই মহিলার জন্য দেখছেন অবস্থা, এই লোক তাকে অর্ডার করতে হচ্ছে। দেখেন ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম তাকে দেখেন যে মানে এখানে ফরাসি ফরাসি বা ফ্রান্সের ম্যাডাম না বলে ম্যাডাম বলা হয়। দেখেন ম্যাডাম ওর ম্যাডাম হোয়াটস নো, ম্যাডাম জানতে চাচ্ছে ইফ ইউ হ্যাভ অ্যানি দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। আই আস দ্য ওয়েটার, আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে তোমার, ম্যাডাম জানতে চাচ্ছে তোমাদের কাছে কি বড় অ্যাসপারাগাস রয়েছে। আই ট্রাইড উইথ অল মাই মাইট, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলাম টু উইল হিম টু সে নো, আমি আমার মনের সকল শক্তি দিয়ে চেষ্টা করলাম যে তাকে নো বলাতে, মানে কিন্তু আমি চাইলে তো আর হবে না, আমাকে তো মুখে না করতে হবে। এই লোকটারও সমস্যা আছে, সে বলতে পারতো না, বুঝছে, ইয়াং ছিল, মেয়েদেরকে না বলা শিখে নাই। এ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রোড প্রিস্ট লাইক ফেস, তার প্রিস্ট মানে হচ্ছে ধর্মপ্রচারক বা যাজক বা পুরোহিত যাই বলেন, তার এই পুরোহিতের মতো চেহারায়, বড় চেহারায় একটা খুব খুশির হাসি ছড়িয়ে গেল। অ্যান্ড হি অ্যাসিউড মি দ্যাট, এবং সে আমাকে আশ্বস্ত করলো যে দে হ্যাড সাম সোলার্স, তাদের কাছে বেশ কিছু অনেক বড় স্প্লেন্ডিড চমৎকার এবং টেন্ডার কচি কচি অ্যাসপারাগাস রয়েছে, দ্যাট ইট ওয়াজ আ মার্ভেল, এবং মনে হবে যেটা অদ্ভুত যে এত কচি কীভাবে হয় বা এরকম কীভাবে হয়। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি মাই গেস্ট সাইড, হ্যাঁ আমরা সব বলি না মানে দীর্ঘশ্বাস ফেলি আর কি, তাই সে এরকম দীর্ঘশ্বাস ফেললো, ফেলে বললো আই এম নট দ্য লিস্ট হাংরি, আমি একটুও ক্ষুধার্ত না, বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু যদি তুমি জোর করো, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, তাহলে আমি একটু অ্যাসপারাগাস খেতে রাগ করবো না, বা অ্যাসপারাগাস খেতে আমার কোনো সমস্যা নাই। আই অর্ডার দ্যাম, আমি আবার অর্ডার দিলাম। এটা বলতটা দেখেন, লেখকটা কিন্তু ওখানে বলে দিতে পারতো যে বোন আমার কাছে আর টাকা নাই, তুই যা খাইছিস খাইছিস, পেট ভরছে, এবার পানি খা পানি খা বাসায় যা, ঠিক আছে, কিন্তু সেও ওই যে আমতা আমতা করতেছে, হ্যাঁ এটা তো ঝামেলা, বুঝছেন। এরপরে দেখেন আর এন্ট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি, তুমি কি কিছু খেতে যাচ্ছ না? নো আই নেভার ইট অ্যাসপারাগাস, এবার আমি আবার কী বললাম, লেখক বলতেছে না আমি কখনোই অ্যাসপারাগাস খাই না, বা অ্যাসপারাগাস আমি কখনোই খাই না বা গ্রহণ করি না যাই বলেন। আই নো দে আর পিপল হু ডোন্ট লাইক দ্যাম, আমি জানি কিছু মানুষ এগুলো পছন্দ করেন। এটা কে বলতেছে? মহিলাটা বলতেছে। দ্য ফ্যাক্ট ইজ, বিষয়টা হলো ইউ রুইন ইউর প্যালাট, প্যালাট মানে হচ্ছে রুচি বা স্বাদবোধ, বাই অল দ্য মিট ইউ ইট, বলতেছে তুমি যেই মাংস খাচ্ছ এটা খেয়েই তুমি তোমার রুচিটাকে নষ্ট করে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, অ্যাসপারাগাসটা রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। প্যানিক সিজড মি, আতঙ্ক আমাকে গ্রাস করলো, প্যানিক সিজড মি, ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন নাও, এখন আর আমার মনের মধ্যে এই কোয়েশ্চেনটা নাই যে হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, মাসের শেষ পর্যন্ত চলার জন্য আমার কাছে কতটুকু টাকা থাকবে এটা আমি আর এখন চিন্তা করতেছি না, বাট হোয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল, আমি এখন চিন্তা করতেছি যে আমার বিল পে করার মতো যথেষ্ট টাকা আছে কিনা। দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস হাজির হয়ে গেল, দে ওয়ার ইনর মাস, তারা ছিল প্রকাণ্ড বা ঢাউস বা বৃহৎ আকৃতির সাকিউল্যান্ড, এগুলো ছিল রসালো বা সরস, অ্যান্ড অ্যাপেটাইজিং, এবং এগুলো ছিল বেশ মুখরোচক বা ক্ষুধাবর্ধক। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার, বাটার মানে তো বুঝতে পারছেন মানে এটা রান্নার সময় যে বাটারটা ব্যবহার করা হয়েছে সেই ঘ্রাণটা টিকল্ড মাই নস্ট্রিল, এটা আমার নাকের ফুটায় বা নাকের ছিদ্রতে এসে এসে কী করতেছিল, সুড়সুড়ি দিচ্ছিল। আই আস্কড, আমি যেবার প্রশ্ন করলাম কফি, কফি চলবে এখানে? শুধু কফি না কিন্তু, এখানে আসলে বলা হচ্ছে উইল ইউ ড্রিঙ্ক কফি অর উইল ইউ টেক কফি, তো এখানে শুধু কফি বলা হচ্ছে স্পোকেন ইংলিশে যেভাবে বলা হয়। দেখেন দেখেন কফি আই সেড, আমি বললাম কফি, তুমি কি কফি খাবে? এবার দেখেন সে উত্তর দিল ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম, চিন্তা করেন। জিজ্ঞেস করলাম কফি, সোসা মহিলা কী বললো? দেখেন সোসা মানে বুঝছেন তো যে বেশি খায় আর কি, এটাকে সোসা বলে আমাদের বিক্রমপুরে আর কি। দেখেন জাস্ট অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম খেতে চাচ্ছি অ্যান্ড কফি, তার মানে দেখেন এবার সে আবার কফিও চাচ্ছে। সে অ্যান্সার, সে উত্তর দিল ইট ওয়াজ অল দ্য সেম টু মি নাও, এখন আমার কাছে সব কিছুই সেম, এই জন্য আমি কি জিজ্ঞেস করলাম যে কফি খাওয়া কিনা। সো আই অর্ডার কফি ফর মাই সেলফ অ্যান্ড অ্যান আইসক্রিম অ্যান্ড কফি ফর হার, তাই আমি আমার নিজের জন্য কফি অফার করলাম, অর্ডার করলাম, আর তার জন্য আইসক্রিম এবং কফি চাইলাম। এবার মেয়ে কী বলতেছে দেখেন, ইউ নো দেয়ার আর ওয়ান থিং ইন আই থরলি, থরলি মানে হচ্ছে পুরোপুরি,
বিলিভ ইন, আমি পুরোপুরি একটা বিষয়ে বিশ্বাস করি, শি সেড, সে বললো, অ্যাজ শি অ্যাড আইসক্রিম, যখন সে আইসক্রিম খাচ্ছিল তখন বললো, কি বললো দেখেন, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল, একজন ব্যক্তিকে খাবার থেকে উঠে যাওয়া উচিত ফিলিং ওয়ান টু ইট আ লিটল মোর, যখন সে দেখবে যে সে আর একটু কিছু খেতে পারতেছে, অর্থাৎ তার পেটের মধ্যে তার পেটে একটু জায়গা থাকতে একজন ব্যক্তির খাবার থেকে উঠে যাওয়া উচিত। সে কি বলতেছে যে আমার, আমি একটা জিনিস পুরোপুরি বিশ্বাস করি যে একজন ব্যক্তি পেটে একটু জায়গা রেখেই খাবার থেকে উঠে যাওয়া উচিত। আই আস্ক ফ্রেন্ডলি, আমি খুব ক্ষীণভাবে জিজ্ঞেস করলাম, আর ইউ স্টিল হাংরি, তুমি কি এখনও ক্ষুধার্থ? ওহ নো, আই এম নট হাংরি, ইউ সি, তুমি দেখতেই পাচ্ছ আমি না, তুমি জানো আমি ক্ষুধার্থ না, আই ডোন্ট ইট লাঞ্চন, আমি লাঞ্চ খাই না। হ্যাঁ, সে কি বললো, আমি লাঞ্চই খাই না, চিন্তা করেন, এতক্ষণ বলছে আমি লাঞ্চে একটার উপর দুটো খাবার খাই না, এবার কি লাইন বললো, আমি লাঞ্চই খাই না, আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং, সকালে এক কাপ কফি খাই, দেন ডিনার, এরপরে ডিনার করি, ডিনার মানে আমরা অনেকে রাতের খাবার বুঝি, কিন্তু রাতের খাবার না, সাপার মানে রাতের খাবার। হ্যাঁ, বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, কিন্তু আমি লাঞ্চে কখনোই একটার উপর দুটো খাবার খাই না, আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি তোমার জন্য বলতেছিলাম যে একটু পেটে জায়গা থাকলেই উঠে যাওয়া উচিত, চিন্তা করছেন, হ্যাঁ এটা আসলেই স্যাসরা, ও আই সি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার কে বললো, লেখক বললো, দেন টেরিবল থিং হ্যাপেন, এরপর একটা ভয়ানক ঘটনা ঘটলো, হোয়াইল উই আর ওয়েটিং ফর দ্য কফি, যখন আমরা কফির জন্য অপেক্ষা করতেছিলাম, আমি বলেছিলাম যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়, যেটা হয়েছে এখানে দেখেন, দ্য ওয়েটার উইথ অ্যান ইরিটেটিং স্মাইল, সেটা বিরক্তিকর হাসি নিয়ে অন হিজ ফলস ফেস, ফলস ফেস মানে কি দেখেন তার মুখে হাসি আসতেছে না, কিন্তু আমাদের অনেক সময় কী করতে হয়, হাসতে হয়। হ্যাঁ, কেম আপ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস, সে পিচ ফল নিয়ে চলে আসলো। হ্যাঁ, তো আমি, আমার মনে হয় আপনারা পিচ ফল চিনেন, যদি না চিনে থাকেন তো আমি আপনাদেরকে একটু পিচ দেখাচ্ছি, এই যে দেখেন অনেকটা ডুমুরের মতো আর কি, এগুলো হচ্ছে পিচ ফল। হ্যাঁ, এগুলো হলো কি, পিচ ফল। এবার একটা ভয়ানক ঘটনা ঘটলো, সে কি একটা বিরক্তিকর হাসি মুখের মধ্যে হাসি নিয়ে, বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস, সে কিছু পিচ ফল নিয়ে কি করলো, হাজির হয়ে গেল। এবং এখানে দে বলতে পিচ ফলগুলোর কথা বলা আছে, দে হ্যাড আ ব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে গিয়ে, মানে মেয়েরা বিশেষ করে দেখবেন যখন লজ্জা পায় তখন মানে গালটা লাল হয়ে যায়, দে হ্যাড হি, সরি এটা হি হবে না, দি হবে বা দা হবে, দে হ্যাড আ ব্লাস্ট অফ অ্যান ইনোসেন্ট গার্ল, একটা নিরীহ মেয়ের গালে যেমন ব্লাস্ট থাকে বা এরকম মানে লজ্জায় লাল হয়ে যায়, ঠিক তেমনি পিচ ফলগুলো মনে হচ্ছিল যেন তাদের মধ্যে একটা গোলাপি আভা বা লাল হয়েছিল আর কি, মানে তাদের শরীরটা, দে হ্যাড আ রিচ টোন অফ অ্যান ইতালিয়ান ল্যান্ডস্কেপ, বোঝা যাচ্ছিলো যে তাদের এগুলো ইতালি থেকে আনা। হ্যাঁ, ইতালির একটা শারীরিক টান বা সাত বৈশিষ্ট্য সেখানে দেখা যাচ্ছিলো, এখানে রিচ মানে হচ্ছে সমৃদ্ধ, হ্যাঁ সমৃদ্ধ একটা বৈশিষ্ট্য সেখানে দেখা যাচ্ছিলো, বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন, কিন্তু আমি শিওর যে তখনকার সিজনের জন্য এই পিচটা ছিল না, দেখবেন যে ওই জিনিস যেই সিজনের না, যেমন যেই সময়ে আপনার আম পাওয়ার কথা না, ওই সময় আপনি যদি আম পান তাহলে সেটার দাম বেশি বেড়ে যায়। হ্যাঁ, লর্ড নিউ, আল্লাহ জানে হোয়াট এ কস্ট, এগুলোর দাম কত। হ্যাঁ, ইউ সি ইউ হ্যাভ ফিল ইউর স্টমাক উইথ এ লর্ড অফ মিট, হ্যাঁ তুমি দেখতেই পাচ্ছ যে তুমি অনেক মাংস খেয়ে তোমার পেটটা ভরে ফেলেছো, ওয়ান মাই মিজারেবল লিটল চপ, আহারে আমার একটা বাজে চপ, মা জাস্ট আমি একটা চপ খাইলাম, বাজে এই জন্য বা জঘন্য বলা হচ্ছে, মিজারেবল মানে দুঃখজনক, এখানে বলা দুঃখজনকও বলতে পারেন যে আমার সেই একটা দুঃখজনক চপ, এখানে গিয়ে লেখক বলতেছে, মহিলা কি বলতেছে যে তুমি দেখতেই পাচ্ছ যে তুমি একটা মাংস খেয়ে তোমার পেটটা ভরে ফেলেছো, অ্যান্ড ইউ ক্যান নট ইট অ্যানিমোর, তুমি আর খেতে পারবে না, বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক, কিন্তু আমি জাস্ট স্ন্যাক মানে হালকা নাস্তা, আমি জাস্ট হালকা নাস্তা করেছি, অ্যান্ড আই শল এনজয় এ পিচ, এবং আমি একটা পিচ খেয়ে দেখব, দেন বিল কেইম, এরপরে বিল আসলো, অ্যান্ড হোয়েন আই পেইড ইট, এবং যখন আমি এই বিলটা পে করলাম, আই ফাউন্ড দ্যাট, আমি দেখতে পেলাম যে আই হ্যাড অনলি এনাফ ফর এ কোয়াইট ইনঅ্যাডিকুয়েট টিপ, এবং আমি তাকে যে বকশিসটা দিব, আমরা এখন দেখি হোটেলে গেলে বকশিস দেওয়া লাগে আর কি, হ্যাঁ বকশিসটা দিব, দেখবেন সার্ভিস অনেক খারাপ এরপরেও বকশিস দেওয়া লাগে, দেখেন বকশিস দিব এর জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নাই, হার আইজ রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট, কিছুক্ষণের জন্য তার চোখটা পড়লো অন দ্য থ্রি ফ্র্যাঙ্কস আই লেফট ফর দ্য ওয়েটার, আমি ওয়েটারের জন্য জাস্ট তিন টাকা মানে তিনটা ফ্রাঙ্ক রেখে আসলাম, এটার উপরে তার চোখটা পড়লো, অ্যান্ড আই নিউ, এবং আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম দ্যাট শি থট মি মিন, যে সে আমাকে নিচু ভাবলো যে মাত্র তিন টাকা কেন সে দিল বা তিনটা ফ্রাঙ্ক কেন দিল, বাট হোয়েন আই ওয়াক আউট অফ দ্য রেস্টুরেন্ট, আমি যখন রেস্টুরেন্টের বাইরে আসলাম, আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি, আমার সামনে তখনও পুরো মাসটা পড়েছিল, অ্যান্ড নট এ পেনি ইন মাই পকেট, আমার পকেটে তখন আর একটা পয়সাও ছিল না, চিন্তা করছেন মানে কী একটা অবস্থায় ফেললো মহিলা তাকে, ফলো মাই এক্সাম্পলস, আমার দৃষ্টান্ত তাকে অনুসরণ করো, শি সেড,
অ্যাজ উই শুক হ্যান্ড, যখন আমরা হ্যান্ডশেক করতেছিলাম, সে বললো আমার দৃষ্টান্তটাকে অনুসরণ করো, অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ, এবং কখনোই লাঞ্চে একটার উপর দুটো খাবার খেও না। তো দেখেন ইনভার্টেড কমার ভিতরের প্রথম লেটারটা আমরা জানি বড় হাতের হয়, কিন্তু এখানে ছোট হাতের হয়েছে কারণ কারণ পুরোটা একটা লাইন, মাঝখানে আমরা তাকে শিটা এনেছি। আমরা চাইলে এভাবে বলতে পারতাম শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস, ফলো মাই এক্সাম্পল অ্যান্ড নেভার ইট, মানে এটা একটাই লাইন কিন্তু। এবার দেখেন সে কি বললো, আমার এক্সাম্পলটা ফলো করো এবং কখনোই লাঞ্চে একটার উপরে দুটো খাবার খেয়েও না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটর্টেড, আমি খুব চতুরতার সাথে ঘুরায় উত্তর দিলাম। কি উত্তর দিলাম? আমি এর চেয়েও ভালো কিছু করবো, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আজ রাত্রে আমি ডিনার করবো না, দুপুরে তো একটার উপর দুটা খাবার খাবোই না, রাত্রেও কিছু খাবো না। ঠিক আছে, মহিলা কিন্তু বুঝে ফেলছে যে তার সে একটা সিচুয়েশনে ফেলছে। এরপরও মহিলা মজা করতেছে, দেখেন বলতেছে হিউমারিস্ট রসিক, সি ক্রাই, এখানে ক্রাই মানে হচ্ছে কান্না করা না, চিৎকার করা। সে চিৎকার করে বললো আনন্দের সাথে, রসিক জাম্পিং ইন টু এ ক্যাব, একটা ক্যাবে উঠতে উঠতে সে বললো ইউ আর কোয়াইট আ হিউমারিস্ট, তুমি আসলেই একটা রসিক, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমি আমার প্রতিশোধ নিতে পারলাম, মানে আমি নিলাম না, মানে ও বলতেছে আর কি ভগবান আমার হয়ে প্রতিশোধ নিয়ে দিল বা ঈশ্বর নিয়ে দিল। আই ডু নট বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি না যে আই এম এ ভিনডিকটিভ ম্যান, আমি একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ, বাট হোয়েন দ্য ইমমর্টাল গড, কিন্তু যখন অমর ঈশ্বর বা দেবতারা টেক অ্যান হ্যান্ড, যখন তারা এই বিষয়ে হাত দেয় টেক আ হ্যান্ড ইন দ্য ম্যাটার, এখানে আই হয়ে গেছে, এটা হবে ইন দ্য ম্যাটার, তখন যখন তারা এই বিষয়ে হাত দেয় ইট ইজ পার্ডনেবল, তখন এটা ক্ষমার যোগ্য, টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লাসেন্সি, তখন আত্মতৃপ্তির সাথে এটা দেখাটাও বেশ মজার। মানে একটা মানুষের কষ্ট দেখে বা একটা মানুষের প্রতিশোধ নেওয়া হয়েছে এটা দেখে খুশি হওয়ার কথা না, কিন্তু ঈশ্বর যখন এটা নিয়ে নিল তখন এটাকে ক্ষমা করা যায়, খুশি হলো। দেখেন টুডে শি ওয়েটস, আজকে তার ওজন হচ্ছে 21 স্টোন, দেখেন 1 স্টোন মানে হচ্ছে 14 পাউন্ড, আর তাহলে দেখেন 14 পাউন্ডকে আপনি 21 দিয়ে গুণ দেন, তার মানে বোঝা যাচ্ছে মহিলাটার ওজন হয়েছিল তখন 294 পাউন্ড, 1 পাউন্ড মানে 0.4535927 কেজি, তার মানে এটাকে যদি আপনি যদি এটাকে এবার পাউন্ডের সাথে গুণ দেন তাহলে বোঝা যাচ্ছে আজকে মহিলার ওজন কত, 133.33 কিলোগ্রাম বা কেজি। তাহলে সে বলতেছে ঈশ্বর তাকে এখন কি করছে, ঈশ্বর তাকে পুরা 133 কেজি ওজনের একবারে পুরো ভম্বল বানায় দিছে, মোটা বানায় দিছে। হ্যাঁ, এবং সে মনে করতেছে যে সে যেহেতু আমাকে পটায় আমার ক্ষতি করে এতগুলো খাবার খেয়ে ফেলছে, আমাকে সারা মাস খুব দুঃখে কষ্টে রেখেছে, সো আমি মনে করি ঈশ্বর আমার পক্ষ থেকে কি করেছে, হ্যাঁ এই প্রতিশোধটা নিয়ে ফেলেছে। তাহলে দ্যাটস অল অ্যাবাউট লাঞ্চন, লাঞ্চন সম্পর্কে আমি আজকে এতটুকু আলোচনা করলাম। লাঞ্চন থেকে আপনাদের পরীক্ষায় ন্যারেশন আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে যারা HSC স্টুডেন্ট আছেন আমার অনলাইন ব্যাচের, আগামীকালকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই প্যাসেজ থেকে প্যাসেজ ন্যারেশন সমাধান করাই দিব। তো এখানে একটা বিষয় বলতেছি ভাই, হ্যাঁ আমি আপনাদেরকে একটু বলে রাখি, আগামী 13ই অক্টোবর, আগামী 13ই অক্টোবর থেকে নতুন একটা ব্যাচ খুলতেছি। হ্যাঁ, নতুন ব্যাচ, কিসের ব্যাচ ভাই? সেকেন্ড ব্যাচ আর কি, দ্বিতীয় ব্যাচ যেটা, সেটা হচ্ছে HSC ইংলিশ। এটা আপনারা জানেন যে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি শেষ করাই দেবো, কোর্স ফি 2000 টাকা। আপনাদের যদি ছোটো ভাই বোন থাকে, হ্যাঁ আপনাদের যদি ছোটো কোনো ভাই বোন থাকে অথবা যদি আপনাদের পরিচিত কেউ থাকে বা বন্ধুবান্ধব থাকে, আপনাদের যদি সমস্যা না হয় বা যদি মনে করেন আমার কাছে পড়ে তাদের ক্ষতি হবে না, উপকার হবে ইনশাল্লাহ, সেক্ষেত্রে আপনারা একটু আমার রেফারেন্সটা দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।